আল্লাহ জান্নাত জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন, কিয়ামতের স্থান কোথায়, এ সম্পর্কে আল্লাহ বলে দেননি, তার রাসূল বলে দেননি, সাহাবারা জিজ্ঞাসা করেননি, সুতরাং সাহাবা কেরামদের আদর্শের খেলাফ এই প্রশ্ন করা এবং এর উত্তর খোঁজা সাহাবা কেরামদের আদর্শের খেলাফ। আল্লাহ কোরআনে বলেছেন যে ও ইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ ভীরুদের জন্য তৈরি করা আছে, ও ইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা আছে, কাফেরদের রাস্তায় যারা চলবে তাদের জন্য তৈরি করা আছে। সুতরাং তৈরি আছে, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদা, কোথায় তৈরি হয়েছে। আরে অসংখ্য কীট পতঙ্গ আর মখলুক, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি স্থলে আছে, জলে আছে, খবরই রাখেন না কোথায় আছে, এই পোকা আছে তো কোথায় আছে, এটা আছে তো কোথায় আছে, খবরই রাখেন না। তবে জান্নাত আর জাহান্নামের কিসের খবর নেবেন আপনি, সেগুলো গায়েব, ইউমেনুনা বিল গায়েব, অদৃশ্য বিশ্বাসী হইতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন, আপনার খোঁজ করার কোনো প্রয়োজন নেই। কেমন করে যাব জান্নাতে ওইটা খোঁজ করতে হবে, কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো সেটা খোঁজ করতে হবে আপনাকে, ওটা খোঁজ করেন। জি, ঈমান আমল আকীদা সুন্দর করেন।